19 নম্বর অঙ্কে বলা আছে যে যদি a প্লাস b প্লাস c সমান p, a প্লাস b প্লাস c ইন্টু p সমান সমান b প্লাস c মাইনাস a ইন্টু q সমান সমান c প্লাস a মাইনাস b ইন্টু r সমান সমান a প্লাস b মাইনাস c ইন্টু s হয়, তবে প্রমাণ করো যে 1 বাই p প্লাস 1 বাই r প্লাস 1 বাই s সমান 1 বাই p। প্রথম আমরা সমাধান লিখব, এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস সমান সমান কে। আমরা এটাকে কে ধরে নিলাম এই ইকুয়েশনটাকে। সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান সমান কে। এখান থেকে আমরা পি মান বের করলে পাই পি সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। আবার বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ সমান সমান কে। এখান থেকে কিউ এর মান বের করলে আসে কিউ সমান সমান কে ডিভাইড বি প্লাস সি মাইনাস এ। আবার সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর সমান সমান কে। এখান থেকে আর এর মান বের করলে আসে আর সমান সমান কে ডিভাইড সি প্লাস এ মাইনাস বি। এবং এ প্লাস বি প্লাস সি মাইনাস এ সি ইন্টু এ সমান সমান কে। এখান থেকে আমরা এস এর মান বের করছি এ সমান সমান কে বাই এ প্লাস বি মাইনাস সি। এখন বাম পক্ষ সমান 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস লিখলাম। এখন এই মানগুলো এখানে প্রুভ করতে হবে। 1 বাই কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে কে কে ডিভাইড কে ডিভাইড বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ প্লাস 1 বাই আর এর মান দেওয়া আছে কে ডিভাইড সি প্লাস এ মাইনাস বি প্লাস 1 বাই এস এস এর মান দেওয়া আছে কে ডিভাইড এ প্লাস বি মাইনাস সি সমান সমান। অনেক সাথে যে ডিভাইড সম্পর্ক আমরা এটাকে মাল্টিপ্লাই দিতে পারি, তাহলে ভগ্নাংশটা চেঞ্জ করতে হবে, লব হরে যাবে হর লবে যাবে, তাহলে দেখা যায় বি প্লাস সি মাইনাস এ ডিভাইড কে প্লাস সি প্লাস এ মাইনাস বি ডিভাইড কে প্লাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইড কে লেখা যায়। এখান থেকে আমরা কে লসাগু নিতে পারি, কে লসাগু নিলে থাকে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি থাকে। এখন এই ইকুয়েশনটাকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে থাকে প্লাস মাইনাস এ প্লাস এ বাদ যায় মাইনাস বি প্লাস বি বাদ যায়। তাহলে আমরা এখানে প্লাসে মাইনাসে বাদ দিতে পারি, প্লাস বি মাইনাস বি বাদ দিতে পারি, প্লাস সি মাইনাস সি বাদ দিতে পারি। তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি বাই কে, এ প্লাস বি প্লাস সি বাই কে, এটা বাম পক্ষ। অতএব ডান পক্ষ সমান করে দেখতে হবে, ডান পক্ষ সমান সমান 1 বাই পি। এখন পি এর মান আমাদের বসাইতে হবে 1 ডিভাইড পি এর মান ছিল এ প্লাস পি এর মান ছিল কে ডিভাইড এ প্লাস বি প্লাস সি কে ডিভাইড এ প্লাস বি প্লাস সি
সমান সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি ডিভাইড কে। ওকে দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রুফ।